শতবৃক্ষ চন্দন, শতবৃক্ষ চন্দন যদি থাকে তার মধ্যে একটা শাওরা গাছ থাকলে ওর মধ্যে শাওরার গন্ধ পাওয়া যায় না, ওটাও চন্দনে বর্ণিত হবে। মহৎ ব্যক্তি যদি রাগান্বিতও হয় তাহলে মনে করবেন কণ্ঠের এক পাশে সান্ত্বনার বাণী তার আছে। জগতে কোনো কিছুই হারাম নাই, একটা জিনিসই হারাম, সেটা হলো রাগ। এই রাগটা হলো সবচেয়ে বড় খারাপ। কেন কথাটা বললাম, যে আমি যেন আমার জুনা পাগলার দরবারে অহংকার নিয়ে কোনো কথা না বলি। আল্লাহ মালিক সব কিছু করতে পারে, সকালে বাদশা বিকালে ফকির। হ্যাঁ, বাদশাকে ফকির বানাইতে পারে, ফকিরকে বাদশা বানাইতে পারে, এটা আল্লাহর বাণী কোরআনেই আছে। অহংকারে মানুষের পতনের মূল হয়। যিনি অহংকার করে তিনি হলো সবচাইতে অপরাধী মানুষ। এই জন্য অলিয়াউলিয়ার দরবারে আসি, ঘোরাফেরা করি, সুরের মাধ্যমে হোক বলার চেষ্টা করি, অনেক ভুল ত্রুটি হয়, তারপরও দয়ালের দরবার থেকে আমরা যেন বঞ্চিত না হই। রহমতের নজরে আমি যেন কথা বলতে পারি। এখন তো রাতের একেবারে শেষ পর্যায়ে চলে আসছে, আমরা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হই, আমরা যেন মালিকের রহমত পাই। সনাতন ধর্মে একটা কথা আছে, মাকাঙ্কারাতি বা চলং লং হইতে গিরিং তৎকিপাত মহং বঙ্গে পরমানন্দ মাধবং। অর্থাৎ এই কথাটা হলো, যিনি বদির ব্যক্তি সেও কানে শোনে যদি সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ তার মধ্যে, অন্ধ ব্যক্তিও চোখে দেখে। যে বলে আমি বেশি জানি, প্রভু বলে আমি তার পশুর মধ্যে রাখ। যে বেশি জানে কিন্তু মানে না, সে পশুর চাইতেও খারাপ। কথাটা এই জন্যই বললাম, যে বলে আমি বেশি বেশি জানি, আমার মতো বড় জানলেওয়ালা আর নাই। অপরাধ নেন না, সবচেয়ে বেশি জানছিল কে জানেন? সে 9.5 লক্ষ বছর ইবাদত করছে, এর নাম কি? হ্যাঁ, হে হলো বেশি জানে, বেশি যে জানে হে হলো শয়তান। জানে কিন্তু মানে না। এই জন্য আমরা যেন জানবো কব, মানবোটা বে। গুরু অনেকেই ধরে, ধরার কথা আইন আছে, আল্লাহর কোরআন আছে, রসুল পাকের হাদিস শরীফ আছে, কিন্তু গুরু বাড়ি গমনাগমন নাই, আসা যাওয়া নাই, গুরু কর্ম বাস্তবায়ন নাই, সাক্ষাৎ নাই, কিন্তু অন্তরে সাবুত করতে হবে। মুর্শিদ হলো সাবুত করার বিষয়। এই বেলা একটাও এমনই একটা বস্তু, এটা কেবল গুরু ভক্তের মাঝে লেনা এবং দেনা, আদান প্রদান হয় ভক্তের কাছে আর গুরুর কাছে। কারণ রসুল পাক দিয়েছিল আলী রে, আলী দিয়েছিল 6 জনকে, তথাপি আজ পর্যন্ত এই বেলায়েতের ধারাটা, সূত্রটা, হ্যাঁ, চ্যানেলটা আমাদের মাঝে কাল কেয়ামত পর্যন্ত বহাল থাকবে। তাই মুর্শিদ কোনো সাধারণ বস্তু না, এটা পীরের দরবার, মুর্শিদের দরবারে, জোনা পাগলার দরবারে, আমার করমচাঁদের দরবারে, হ্যাঁ, আমার কালাচাঁদের দরবারে আমি হাজারো হাজারো ভক্তি শ্রদ্ধা রাখি, আমার হযরত আলীর দরবারে। পানিতে সুবায়া সুবায়া কারে বেলায় দিল, হ্যাঁ, এইটা ওই পানিতে যে তারে দিল, মানে একজনে যাইতে আবার পানি দিয়ে তারে বেলে দিতে পারে, অসুবিধা কি? হ্যাঁ, বেলায় তো চোখে চোখেও দেয়, কলবে কলবেও দেয়, নয়নে নয়ন দেয়, আবার সিনার বেদ সিনাই দেয়, সিনার বেদ সিনাই দেয়, আবার কলবেও দেয়, আবার নয়নেও দেয়। গুরুর বাড়ি ভক্তের বাড়ি বিনা তারে তার লাগাবি, তোর গুরুর কালবে উঠলে ফায়াস, তার কলবে আলাপ পাবি, এসকেতে এলাহি পাবি, প্রেম রসে থাকো। গুরুজি দিয়েছে বাক্স, সঙ্গে দিছে তালা চাবি, ওই তালা সময় মতো খুললে পরে দেখতে পাবি সোনার ছবি।
মাওলার ছবি তাই মসজিদ কোন সাধারণ বস্তু না আমরা যেন মসজিদকে সাধারণ মানুষ না ভাবি আপনারা যারা আছেন একটু আইগে আসেন 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 একটু আইগে আইলে হ্যাঁ সাইবে বসলে হ্যাঁ হ্যাঁ বাহ ওই যে মুরব্বি বুঝে গেছে আসেন আসেন আইগে একটু রহমতের সময় আমাকে নি রহমত থেকে যেন আমরা বারবার বলি আমরা আমার কথায় যারা এগিয়ে আসতেছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই ভক্তি জানাই ভালোবাসা জানাই একটা গান করব বেলায়েতের যার মুর্শিদ সাবুদ হয় নাই তার কোনো এলেমি মালিকের দরবারে কবুল হবে না মুর্শিদকে সাবুদ করতে হবে মা চন্দ্রা সরকার মুর্শিদ হলো সাবুদ করার বিষয় মুর্শিদ হলো পাঠ করার বিষয় মুর্শিদ পাঠ করার বিষয় আর মুর্শিদের ছবিটা হলো ধ্যান করার বিষয় আমি জাকির বাজানের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি আর হলো আমাদের আবুল কালাম মেম্বার এই আসরটা কয়দিন গানব কয়দিন অনুষ্ঠানটা কয়দিন হবে তিন দিন আজকে শুরু নাকি আজকে হলো প্রথম আগামী কাল আছে তারপরের দিনও আছে মানে ষোলো সতেরো আঠারো তিন দিন বাহ অত্যন্ত তিন দিন অনুষ্ঠান করা বর্তমান সময়ে অনেক ব্যাপার কঠিন একটা ব্যাপার তারপরেও খ্যাতি যশ মানুষের অর্থ বিদ্যান শক্তি পাওয়ার সব কিছু মিলাই তো আল্লাহর রহমত ওলিদের সোহাব্বত নবীর মহব্বত সব কিছু মিলাই আমাদের অনুষ্ঠানটা করতে হয় তবে একটা গান আমার মন থেকে আমি গাবো এই গানটা গাইলে আচ্ছা পানির ভিতরে একজন থাকে হের নাম কি আমরা তো খোয়াজ খিজির কই কিন্তু তার একটা শুদ্ধ মানে শুদ্ধ ভাষায় আল্লাহর বাণী পবিত্র কোরআনে যার নামটা আছে তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম তার নামটা আল্লাহর বাণী পবিত্র কোরআনে আছে এই খিজির তার পূর্বের নাম ছিল বিলিয়া কি নাম ছিল বিলিয়া শর্ট নাম পানির মালিক হলো আল্লাহ সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ আল্লাহর নূরে নবী নবীর নূরে হলো তামাম পৃথিবী আর পানির পাহারাদার হলো খাজা খিজির এই দেহের মধ্যেও সেই বস্তুটা আছে এই পানিরতে পানির ভিতরে তিনটা রাস্তা আছে একটা হলো তারণ্য একটা কারণ্য একটা লাবণ্য তারণ্য কারণ্য লাবণ্য এই তিনটি রাস্তা সেই পথে যাইতে রাস্তা বা পথ সেই সন্ধানে যাইতে আল্লাহর একজন নবী কোরআন কালামে যার কথাটা বেশি বেশি আসছে কোরআন শরীফে ২৫ জন নবীর নাম আছে কিন্তু বেশি আছে তার নাম হলো মুসা নবী এই মুসা নবী আল্লাহর সাথে বেশি বেশি কথা বলছে সবচাইতে বেশি কথা বলছে যিনি তার নাম হলো মুসা নবী এই জন্য খাওয়ার ধর্ম একসাথে চলে না এই বাজান 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 আপনার এই ভক্তিরা কি টানা শুরু খাইতেছে আবার হইলো কথাও কইতেছে মানে তেজ মার পারাইছি এই জন্য কথাটা বললাম বিলিয়া তার মনে তার মায়ের মনে একটা আশা ছিল যে এই বিলিয়া কোনো এক রাজার বাড়িতে কর্মরত অবস্থায় ছিলেন তার নাম হলো সুলতান বাদশা শাহ সেকান্দর বাদশা অপরাধ নিয়েন না এটা ভুল হয়ে গেছে সুলতান বাদশা না সেকান্দর বাদশা তে যখন বাদশাহ থেকে রাজত্ব থেকে একটু বেড়াবার জন্য গিয়েছিল মরুভূমি প্রান্তরে হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের গুহার মধ্যে পৌঁছায়
যখন পাহাড়ের গুহার মধ্যে পৌঁছায় ওনার তখন পানি পিপাসা লাগে যায়, তখন পানির অন্বেষণ করে। পানির অন্বেষণ করতে গিয়ে দেখে যে একটু পানি এক জায়গায় অবস্থিত আছে, এত সুন্দর পানি, যেমন ডালিমের রোয়ার মতো যেমন বের হয় এরকম টলটলা পানি, ওর মধ্যে কোনো ময়লা আবর্জনা। সেই পানি খেয়েছিল বিলিয়া, এই জন্য উনি জেন্দা হয়েছিল। সেই পানির নাম হলো আবহায়াতের পানি। জেন্দা হয়েছে বড় খাজা খিজির কি মরছে এখনো? আছে। কোথায় আছে পানির? এই জন্য পানিতে যেন কেউ পেশাব, এটা একটা শিক্ষণীয় বিষয়। খারাপ বললাম? উনি খাজা খিজির আলাইহিস সালাম পানির ভিতরে আছেন। হ্যাঁ, পানির ভিতরে আছেন। এই খিজির আলাইহিস সালাম যখন সেই আবহাওয়াতের পানি খেয়ে অমরত্ব লাভ করলো, অমরত্ব লাভ করার পরে ওনার মায়ের কাছে যখন চলে আসলো, ওনার মা বলল তোমার বিয়ে করতে হবে। তখন বিলিয়া বলছিল আমি যে রাস্তাতে এই পৃথিবীতে আসছি সেই রাস্তায় আর আঘাত করতে চাই। খুব মারাত্মক কথা, যে রাস্তা দিয়ে আমি এই পৃথিবীতে আসছি সেই রাস্তায় আর আঘাত করতে চাই। বলো না না না, আমার আশা, আমার মনে অনেক আশা যে আমি বিয়ে করাব। সে বিয়ে করে নিয়ে আইছে, স্বামী স্ত্রী যখন বাসর ঘরে গেছে, রাত্রি তো যখন বিয়ে শাদী যে বাড়িতে হয়, বিয়ের ঘরে যাইতে যাইতে রাত্রির অর্ধেক পার হয়ে যায়। তো বিলিয়া বলছে, খিজির বলছে তার স্ত্রীকে যে তুমি একটু বসো, আমি একটু বাইরের দিকে আস। যখন বাইরে গেছে তখন ওই স্ত্রী বাসর ঘরে ফুলের শয্যার মধ্যে বসে রয়েছে। হ্যাঁ, রাত প্রভাত হয়ে গেছে, এখন পর্যন্ত তার স্বামী আর আসেন। যখন আজান দিছে দেখে দরজার কাছে একটা বাচ্চা রক্ত মাখা তার শরীর, নবজাতক শিশু। মনে হয় যে এই 5 ঘন্টা কিংবা 8 ঘন্টা আগে বাচ্চাটা দুনিয়ার বুকে। তো দরজা খুলছে, স্বামী নাই, কিন্তু দেখে একটা বাচ্চা গায়ের মধ্যে রক্ত মাখানো। তো মায়ের বংশ তো, একটু মায়া লাগছে, বাচ্চাটারে টান দিয়ে কোলের মধ্যে নিচ্ছে। আজানটা হয়ে গেছে, দুনিয়াটা ফর্সা হয়ে গেছে। তো যখন বিয়ে বাড়িতে তো অনেকেই একটু এগিয়ে যায়, গিয়ে দেখে যে বিলিয়া ঘরে নাই কিন্তু তার স্ত্রী আছে, স্ত্রীর কোলে হলো একটা বাচ্চা, কিন্তু বাচ্চাটা মনে হয় যে 7-8 ঘন্টা আগে প্রসব হয়েছে। মানুষ মনে করছে যে এই সন্তানটাই তার গর্ভে থেকে আসছে। মানুষ কানাকানি করতে করতে বিলিয়ার মা আসছে। মা এসে বলছে তোরে দেখলাম ঘরে আমার ছেলে কো, তোরে নাপাকি দেইকে আমার ছেলে এখান থেকে চলে গেছে। কথাটা আসলেই তা না, সে বিলিয়া তো চলেই গেছে, তখন উনি নদীর পাড়ে গিয়েছিল। নদীর পাড়ে যাইয়ে ছেলেটাকে নিয়ে, হ্যাঁ আত্মহত্যা তো মহাপাপ, সে আত্মহত্যা করে নাই। ছেলেটাকে যখন নদীর পাড়ে নিয়ে গেছে, ছেলেটা নদীর পাড়ে নেওয়ার সাথে সাথে নদীতে চলে গেছে। আর মা আর জীবনে কারো কাছে বিয়ে শাদি বসে নাই। সেই সেই সন্তানই হলো খাজা খিজির আলাইহিস সালাম, যিনি পানির পাহারাদার। নবীর নূরে হলো পানি, আর এই পানিটাকে যিনি পাহারা দিছে তার নাম হলো খাজা খিজির, তার শর্ট নাম হলো বিলিয়া। এই পানির মধ্যে অনেক কিছু আছে, তারপরে পানি ছাড়াও পানি আছে। এটা দেহের মধ্যে এক পানি আছে, আমি দাঁড়িয়ে রয়েছি, আমাকে কাটলে কি সেই পানি বের করা যাবে? না না, অনেক কিছু বের করা যাবে, চামড়া বের করা যাবে, গোস্ত বের করা যাবে, রক্ত বের করা যাবে, পশম বের করা যাবে, হাড় বের করা যাবে, মগজ বের করা যাবে, হ্যাঁ, কিন্তু বিসমিল্লাহ বের করা যাবে, তারপরে হইলো কলিজা বের করা যাবে, মাইটা বের করা যাবে, ইত্যাদি সব কিছু বের করা যাবে, কিন্তু যা দিয়ে তৈরি হয়েছি তা কখনো খেতে, ওটা আমার মধ্যে আছে। ওটা হলো আমাদের তারাবালি কাকার একটা গান আছে, খুদ শক্তি হলো বেলায়াত, যেখানে রয় জীবের হায়াত। যারা হয় আহালে, যারা আহালে বায়াত হয়, তারাই কেবল এই তত্ত্বগুলো বুঝতে পারে। আমি এই পর্যন্ত আলোচনা রাখলাম, আর কোনো প্রশ্ন আমি আমার মাকে করব না। আমার যে দুইটা ছিল অত্যন্ত সুন্দরভাবে জবাব দিয়েছেন, আমি একটা গান এখন আমার মন থেকে
একটা গান আমার মন থেকে একটি বিচার গান ডাকবো বিচার গান করার পরে একটু চেষ্টা করব যদি মালিকের রহমত হয় তাহলে আমরা যেন আবার একটু ভাবের দরিয়ার মধ্যে জোনা পাগলার দরবারে হাজার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার মন থেকে একটি গান আমি সবারই চরণে ভক্তি শ্রদ্ধা রাখি নবী যে কি মা এই বেলায়েতে না আসা পর্যন্ত নবীকে চেনা যায় না মিমের করণ মিমের করণ মিমের করণ যে করেছে তার নবী তার সামনে ছাড়ে নবীর প্রেম করলে সারা ছাই নিরঞ্জন পাবি তোরা নবীর আমার হুজুর পাক হলো রেসালাতকারী সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর একটু সম্মান দিয়ে বলতে হবে নবী বলছে যে আমাকে সম্মান দেয় আমি তারে চিনি শুধু তারে চিনি না তার ১৪ গোষ্ঠী আমি নবী তারে চিনি এই জন্য আমার নবীকে সম্মান দিতে হয় শ্রদ্ধা করতে হয় তাজিম করতে হয় কদমবুস করতে হয় নবীর নাম শোনা মাত্র বৃদ্ধাঙ্গলি চুম্বন খাইতে হয় চোখের মধ্যে লাগাইতে হয় যে নবীর প্রেম করে যারা মুর্শিদ রূপে পায় তারা মা তোমাকে বললাম যে কইরাছে মিমের করণ মিম হলো চারটা একটা লেজাল একটা পুটলা দেওয়া একটা ঘুমটা দেওয়া একটা সাকিমালা যে মিম দিয়াইছ এই মিম দিয়েই তোমার যাইতে হবে পালা সূত্রে বলতে হয় বাবা যদি আলিফের কলম দিয়ে মায়ের মিমের খাতায় না লেখে বাবার দেহটা আলিফ আল্লাহর পবিত্র কোরআনের হরফ বাবার আলিফের কলম দিয়ে যদি মায়ের মিমের খাতায় না লেখে চন্দ্রা সরকার দুনিয়াতে আসতে কইরাছে মিমের করণ নবীজির দোসরা করণ দেখতে পাবি প্রেম বড়ি সরসি নাই সিনাই বুঝা তোরা আর যে কইরাছে মিমের করণ নবীজির দোসরা করণ দেখতে পাবি প্রেম বড়ি সরসি নাই সিনাই বুঝা তোরা নবী নবুয়াতে খেলা করে বেলায়াতে নবুয়াতার বেলায়াতের মাঝখানে পাত পাত গাতর আর ছিলেন হুজুর নবুয়াতে খেলা করে বেলায়াতে নবুয়াতার বেলায়াতে
কেবল পাইশারা কাসিমের মাথার মতো মাথা বের কর না তারা চেতন গুরুর পথেই মরা সেই সেই কেবল পাইশারা কাসিমের মাথার মতো মাথা বের কর না তারা তারা সুযোগ পেয়ে কুসিং লয়ে কারবের মত নাই সুযোগ পেয়ে কুসিং লয়ে কারবের মত নাই গোরা কবির প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা গানটার বয়স অনেক ছিল নবী নবুয়াতে কিন্তু খেলা করে এই বেলায় এই বেলায় তার নবুয়াতের মাঝখানে ফাঁদ পাতগা তরা এই দেহের ঊর্ধ্বনালে খেলছে নবী রসিক পাইলে দাই সে ধরা যেজন পীরের তত্ত্বেই মরা সেই নবীর দেখা পাইছে তারা কাসিমেরও মাথার মতো মাথা বের করে না তারা সুযোগ পাইয়া মুর্শিদ লইয়া জন্মের মতো দিছে ওরা বাবা সরলমতি ঊর্ধ্বগতি বরণ হয় তার কাঁচা সোনা ভঙ্গিতে যাইছে না প্রেমিকের ও বাবা বাবা ক্ষমা করে দেবে ক্ষমা চাই যার ভাব আছে তার দেখলেই চেনা যায় কিছু কিছু মানুষ আছে তাকে বেত্রাঘাত করলে উন্নয়নের পানিটা আসে না আবার এমন কথা আমার জোনা পাগলার কথা আমার বুসাই পাগলার কথা মা বাবার কথা অলিয়া উলিয়ার কথা আল্লাহর কথা রসুলের কথা হাদিসের কথা কোরআনের কথা পাক পাঞ্জাতনের কথা যদি কয় কোনো কোনো মানুষ আছে তারা স্থির থাকতে পারে না ব্যক্তিগতভাবে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে যদি কারো বাবা হারিয়ে যায় বাবা মারা যায় তাহলে স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান হলে তাকে বাবা বলে ডাকা হয় কত আদরে যে তুই আমার বাবার মতো তরে দেখলেই যেন আমার বাবার কথা মনে হয় আর যদি কারো মা চলে যায়
মেয়েকে মানুষ মা বলে ডাকে তাই না বাবা কিন্তু আসলে যে অভাব সে অভাবটা কি দূর হয় মা 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 এই নামটা তো ছোট কিন্তু রহমতে ভরা মায়ের ডাকে একটা বার কি মানুষ চিন্তা করে যে আমরা পৃথিবীতে আমার মা বাপ যদি না আনতো আমরা কি আসতে পারতাম সন্তানের মুখে হাঁটি ভুষানোর জন্য যদি হাসে সন্তান হাসে বাবাও হাসে মাটি কাটে ঠেলা গাড়ি চালায় ভ্যান চালায় অটো চালায় গাড়ি চালায় পরের বাড়ির কামলা দিয়েও অন্তত হলো সন্তানের জন্য দুইটা চকলেট নিয়ে আসে সন্তান খুশি হইলেই বাবা অনেক খুশি কিন্তু আজ আমি মনে মনে ভাবি আজ যদি আমার বাবা থাকতো তাহলে আমার প্রাণ বই না আমার বাবাকে আমি বাবা বলে ডাকতাম এই বিশাল ববের হাটে আমি আমার বাবাকে হারিয়েছি কি বলবো দুঃখের কথা কি বলবো আপনাদের সঙ্গে আমি দেখলাম আমার আপন বলতে আর কেউ নেই ঘরে যদি একটা পাগল বাবাও থাকে সারাদিন পরিশ্রম করে সে যদি বাবার মুখটা দেখা যায় সন্তানের মনে আর কোনো দুঃখ থাকে আর একটা দুঃখী আছে যে যদি কোনো সন্তান তার মাকে হারিয়ে থাকে মানায় গৃহে যার সংসার অরণ্য তার দেখিলে মায়ের মুখ মুছে যায় তার সকল দুঃখ তাই মাও নাই বাবাও নাই কিন্তু যদি কারো জোড়ার ভাই হারিয়ে যায় আমাদের সুফিবাদে তরিকার জগতে একটা ভাইকে ডেকে বলে আয় রে ভাই তুই আমার ভাইয়ের মতো আমার জোড়ার ভাই তো হারিয়ে গেছে তোর মুখের দিকে তাকালেই যেন আমার ভাইয়ের সুখটা আমি পূরণ হয়ে যায় কিন্তু আমার প্রশ্ন হলো আমার কথা হলো মা নাই পাইলাম বাবা নাই পাইলাম ভাই নাই তারও পাইলাম কিন্তু জগৎ মাজারে যদি কোনো ভক্তের মুর্শিদ হারিয়ে যায় সেই কেবল জানে মুর্শিদ হারালে কেমন লাগে একজন ভক্তের কাছে তার গুরু কখনো হারাতে পারে না কিন্তু আরএফএল ওজুদের মাধ্যমে আর মিলন হবে না দেখা দেখি হবে না দুই ভাই রাস্তা দিয়ে চলছে তো ছোট ভাই কইছে ওই বড় ভাই কইছে ছোট ভাই কত এই জগতে সবচাইতে ভারী বোঝাটা কি ছোট ভাই তো বুঝতে পারে মনে করছে লোহার বোঝাটা ভারী পাথরের বোঝাটা ভারী বড় ভাই ঠিক থাকতে পারে নাই নয়নের জলে বক্ষ বাসিয়ে দিয়েছে ছোট ভাই বলছে ভাই তোমাকে প্রশ্ন আমাকে করলে আমি উত্তর দিলাম অমন করে তুমি কাঁদছ আমার প্রশ্নের জবাবটা কি সঠিক হয় নাই বলছে ছোট রে এই জগতে পাথরের চাইতে বাড়ি বোঝা আছে রে লোহার বোঝা পাথরের বোঝা মাটির বোঝা এই তিনটে বোঝাই তো ভারী তার চাইতে বেশি ভারী বোঝা আছে রে তুই বুঝতে পারস নাই
সেই ভারী বোঝাটা হলো কোন সন্তান যদি তার বাবার লাশটা কাঁধে নিয়ে থাকে কোন ভাই যদি তার মায়ের লাশটা কাঁধে নিয়ে থাকে কোন সন্তান যদি তার মায়ের লাশটা কাঁধে নিয়ে থাকে জগতে এমনও দুঃখীর কাঙাল আছে যদি কোনো ভক্ত তার গুরুর লাশটা কাঁধে নিয়ে থাকে ওই লাশটা যে কত ওজন আমি কি দিয়ে বোঝাবো আমার সোনা পাগলা কোথায় গেছে আমার কালাচার কোথায় আমার করমালিচার কোথায় চলে গেল আমি কোথায় যে যে তারে পাবো আমার মনে যে কত দুঃখ এই দুঃখ আমি আর কার কাছে জানাবো তরিকার ভাই জনমে জনমে যেন আমি আমার মুর্শিদ আমার সোনা পাগলের স্মরণে থাকতে পারি আমার ইমাম চাঁদের স্মরণে থাকতে পারি আমার বাসার চাঁদের স্মরণে থাকতে পারি আমার রশিদ চান আমার কালা চান আমার হজরত আলী ভাইয়ের জ্বালার জ্বাল মরছে জোরার ভাই
ভাইয়ে জানে ভাইয়ের জালা রে ভাইয়ে জানে ভাইয়ের জালা তরি কার ভাই কলার বালা ভাইয়ে জানে ভাইয়ের জালা
হয় নাই জীবন ব্যথা আমার শেষ হয় নাই জীবন তার জন্য যে এত ব্যথা হইছে ওহো এত ব্যথা সইল রহমান গো সইল ওহো এত ব্যথা সইল রহমান গো সইল ওহো সকলের কাছে